হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে অনেকগুলো আইন রয়েছে। আমরা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি সেজন্য আমাদের রাষ্ট্র কর্তৃক এই আইনগুলো নির্ধারণ করা হয়েছে। যেই সকল ব্যক্তি এই আইনের অমান্য করেন তারা অপরাধী হিসেবে গণ্য হন, এবং রাষ্ট্র প্রদত্ত এই আইনগুলো যাতে যথাযথভাবে পালন হয় সেজন্য আইন রক্ষায় নিয়োজিত অনেক ব্যক্তিবর্গ রয়েছেন। যেমন আমাদের পুলিশ বাহিনীকে এখানে দেখতে পাচ্ছি, আমাদের র্যাব রয়েছেন, আমাদের সেনাবাহিনী রয়েছে, এবং যারা আইন রক্ষায় নিয়োজিত পেশায় কাজ করেন, যেমন আমাদের আইনজীবী, বিচারক, তারা রয়েছেন। এবং এই আইন রক্ষায় নিয়োজিত পেশায় যারা রয়েছেন তাদের কাজের যথাযথ মর্যাদা দিতে আমাদের শিখতে হবে। এবং এই পাঠে আমরা শিখব আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা সম্পর্কে, এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে যে আইনগুলোর কথা বললাম সেই আইনগুলো মেনে চলতে হয়। কেউ যদি আইন অমান্য করে, অপরাধমূলক কাজ করে, তাকে বিচারের সম্মুখীন হতে হয়। এবং আইন রক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। যেমন আমাদের পুলিশ, আমাদের বিচারক, আমাদের আইনজীবী, তাদের সম্পর্কে জানব। এবং যেহেতু তারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, আমাদের সমাজকে সুষ্ঠ এবং শৃঙ্খলাবদ্ধ রাখতে সহায়তা করছেন, আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে যথাযথ সম্মান দেয়া। যখন আমাদের ট্রাফিক পুলিশ কিছু বলেন সেগুলো শোনা, এবং যখন আমাদের কর্তব্যরত পুলিশ কোনো কাজ করেন সেই কাজগুলো তার কথা অনুযায়ী মেনে চলা। আজকে এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী পাঠে আমরা এই কাজগুলো সম্পর্কে কথা বলবো।